হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টিআস সলিউশনস অফিশিয়াল আজ আমরা তোমাদের কাছে পলিটির বিগত বছরের প্রশ্নোত্তরের পার্ট টু নিয়ে চলে এসেছি গতকাল আমরা এর পার্ট ওয়ানটি আপলোড করে ফেলেছি যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটিকে দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করো আর আমাদের চ্যানেলের করা বাকি ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও তো চলো শুরু করছে আমাদের সেকেন্ড পার্ট প্রথম প্রশ্ন সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মুখপত্রের মধ্যে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কেশবানন্দ ভারতী ভারতী কেসে জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে ধারা কুড়ি একে ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে ধারা পনেরো তিনে রাষ্ট্রপতি নির্বাচন হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা পশ্চিমবঙ্গে প্রথম ট্রান্সজেন্ডার লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয় জৈতা মণ্ডল মাহিকে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো উত্তর একশো একতম সংশোধন ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত আছে দশম তপশিলে মন্ত্রীদের নির্বাচন লোকসভা রাজ্যসভা এবং আইনসভার বাইরে কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে ধারা তিনশো সত্তর যদিও এটা বর্তমানে উঠে গেছে এটা আগের বছরের প্রশ্ন জিরো আওয়ার কি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সমস্ত সদস্য দ্বারা সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন তা তার নিযুক্ত কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং আ পার্সন টু আন্ডারগো পলিগ্রাফ ব্রেইন ম্যাপিং অ্যান্ড অ্যাজ ভায়োলেটিভ অফ ধারা এবং ধারা কুড়ি তিন ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকর করা হয়েছে ধারা বারো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে সতেরো নাম্বার ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাকস্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে উত্তর ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসীমামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে ধারা ছাব্বিশ ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় আনুকূল্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোন নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম জাতি বর্ণ ভাষা অথবা এর কোন একটির জন্য ধারা উনত্রিশে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে উত্তর চল্লিশ নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে চুয়াল্লিশ নম্বর ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে তোর এক নম্বর ধারা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো যাতে আমাদের চ্যানেলের করা আপলোড করা ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও আর আমাদের চ্যানেলের করা ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাও ধন্যবাদ